নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন যারা নানা আছেন এটা তাদের কর্তব্য যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য যারা বাবা হবেন তাদের কর্তব্য যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তার পৃথিবীর সম্ভবত দুই তিনটা দেশ যে দেশগুলোতে বাচ্চাদের জন্য যে পর্নো ভিডিও তৈরি করা হয় এগুলো সবচেয়ে বেশি দেখে এই নোংরা ভিডিওগুলো দেখাতে বাংলাদেশের বাচ্চারা অন্য বহু দেশের চাইতে শীর্ষে অনেক মা-বাবা টেরও পায় না জানেও না যে বাচ্চা কোত্থেকে কোথায় যাচ্ছে কোত্থেকে কি দেখছে মোবাইলের কোন অলিগলিতে সে হারিয়ে যাচ্ছে টেরও পাচ্ছে না ধ্বংসের দ্বারপ্রান্তে সন্তান জন্মের পর তাহনিক করবেন তাহনিক তাহনিকের এই আমলটা আমাদের সমাজে অনেকে জানেনও না এই মাহফিলে অনেকে আছে হয়তো জীবনে প্রথম শুনছে মহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন একজন মানুষ তিনি দায়িত্বশীল হতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার লাভ করতে হলে আমরা আমাদের সমাজে সচরাচর বাবা মায়ের অধিকার বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এগুলো নিয়ে আলোচনা শুনে থাকি এবং আলোচনা অনেক বেশি হওয়া উচিত কারণ আল্লাহ এবং তার রাসূলের পর যাদের অধিকার সবচেয়ে বেশি আমাদের আদায় করতে হবে যাদের অধিকারের গুরুত্ব কোরআন হাদিসে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে যাদের অবদান আমাদের প্রতি সবচেয়ে বেশি তারা হলেন আমাদের মা বাবা অতএব এ বিষয়ে আলোচনা যত বেশি হবে ততই আমাদের কল্যাণ এতে কোনো সন্দেহ নেই কিন্তু মা বাবার উপরও সন্তানের কিছু দায়িত্ব সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য সন্তানের কিছু অধিকার সন্তানের কিছু প্রাপ্য আছে যেগুলো মা বাবাকেও লক্ষ্য রাখতে হবে অনেক মা বাবা আছেন আমাদের সমাজে যারা নিজেদের সন্তানদের হক নষ্ট করছেন অধিকার নষ্ট করছেন সন্তানের অধিকার নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা বাবারও বিচার করতে পারেন বিচারের মুখোমুখি হতে পারে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন জেনে রাখবে তোমরা সবাই দায়িত্বশীল কারণ কারোর দায়িত্বশীল তুমি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি এবং তোমাদের প্রত্যেকই যাদের দায়িত্ব তুমি পালন করছো সেই মানুষগুলোর ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি কতটা সে দায়িত্ব পালন করেছো আর রাজুলুর রাইন ফি আহলি একজন পুরুষ তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল মাসউলুন আন রাইয়াতি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসিত হবেন যে তিনি তার দায়িত্ব কতটা পালন করেছেন আমাদের সমাজে অনেক মা বাবা আছেন যারা শুধু সন্তানের কাছ থেকে তাদের সুন্দর আচরণ আশা করেন সন্তানের খেদমত আশা করেন সন্তানের সেবা আশা করেন এবং সন্তানের যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো পাওয়ার আশা করেন এই আশা করাটা দোষের না এটা ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে সন্তানেরও বেশ কিছু পাওনা আছে অধিকার আছে সন্তানের প্রতিও বাপমার কর্তব্য আছে সেটাতে যদি বাপমা ত্রুটি করে তাহলে সন্তান যেরকম বাপমার অধিকার আদায়ে ত্রুটি করার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হবে বাপমাও সেরকম সন্তানের অধিকার আদায়ে ত্রুটি করবার কারণে আল্লাহর কাছে আসামি হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এই জন্য আজ আমরা সন্তান সন্ততি ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের কর্তব্য কি এবং সন্তানদের অধিকার কি আছে কোরআন এবং হাদিসের আলোকে সে বিষয়ে আমরা কিছু কথা আরজ করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ মহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করবার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন এর মধ্যে আমাদের সবচেয়ে কাছের আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের ব্লাড সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে আবার সবচেয়ে নিকটতম মানুষ হলেন মা বাবা এবং সন্তান সন্ততি তাদের চাইতে আর কাছের কেউ হতে পারে না এই মা বাবা তাদের প্রতি যেরকম আমাদের কর্তব্য আছে আবার সন্তানদের প্রতি আমাদের কি আছে কর্তব্য আছে সবচেয়ে বড় কর্তব্যের জায়গা হলো আমাদের সন্তান সন্ততি
তারা যেন দুনিয়ার জাগতিক যে বিষয়গুলো তাদের প্রাপ্য আছে ভরণ পোষণ এগুলোর পাশাপাশি তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই বিষয়টা মা বাবা নিশ্চিত করবেন এবং সে বিষয়ে পদক্ষেপ করবেন নিশ্চিত করা বলতে পদক্ষেপ নেবেন যাতে করে সে পথে তারা যেতে পারে এজন্য একজন আদর্শ মা একজন আদর্শ বাবা তার ভবিষ্যৎ বংশধর যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় সে আশায় জীবন সঙ্গী হিসেবে যাকে নির্বাচন করবেন তার মধ্যে অন্য কোন গুণ থাকুক বা না থাকুক তিনি যেন দ্বীনদার হন আল্লাহভীরু হন কোরআন এবং হাদিসের অনুসারী হন এই বিষয়টা কিন্তু তার সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা দোয়া পাঠ করার ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما যার অর্থ হলো হে আমাদের রব আমাদের যে সব সন্তান সন্ততি আপনি দিবেন অনাগত কিংবা দিয়েছেন এবং আমাদের যে জীবন সঙ্গী সঙ্গিনী হবে বা আছে তাদের সবাইকে আপনি আমাদের চক্ষু শীতলকারী মানুষ বানায় দেন এমন মানুষ বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে সব ছেলে মেয়েকে দেখলে কি বাবা মার নয়ন জুড়ায় সব ছেলে মেয়ের দিকে তাকালে কি বাবা মার দিল শীতল হয়ে যায় না এজন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন সন্তানের জন্য দোয়া করতে হবে এইভাবে যে আল্লাহ আমার সন্তান যেন এরকম হয় যে তার দিকে তাকালেই আমার চোখ জুড়িয়ে যায় আমার নয়ন শীতল হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় যেন সেরকম সন্তান হতে পারে আল্লাহ তাআলা কিন্তু এখানে কোন একটা বিশেষ পয়েন্ট বলেন নাই দোয়ার মধ্যে যে আমরা যেন দোয়া করি আল্লাহ আমার সন্তানটা যেন পয়সাওয়ালা হয়ে যায় তার জন্য ভালো ক্যারিয়ার গড়ে উঠে গড়ে তুলতে পারে সন্তানটা যেন আল্লাহ অনেক শিক্ষিত হয় এরকম বিশেষ কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন নাই কারণ সন্তান শিক্ষিত হওয়ার পরও বাবা মার চোখ শীতল নাও করতে পারে পারে কি পারে না সন্তান শিক্ষিত কিন্তু বাবা মা তার দিকে তাকালে দিলটা জুড়ায় না কারণ শিক্ষিত হয়ে হয়তো মানুষ হতে পারে কি পারে না আবার এমনও হতে পারে যে সন্তান মানুষ ভালো মানুষ কিন্তু তার আয় উপার্জন নাই সে নিজেই কষ্ট করে চলে মা বাপকে আর কি দিবে কিন্তু মানুষ ভালো তো ভালো মানুষ ঠিক আছে কিন্তু তার যে আর্থিক অনটন এই জন্য বাপ মার কি তাকে দেখলে নয়নটা জোড়াবে আবার দেখা গেল টাকা পয়সাও আছে সন্তান মানুষও ভালো কিন্তু দেখা গেল সে কোনো কারণে অসুস্থ বড় ধরনের রোগে আক্রান্ত সে তাহলে এই সন্তানকে দেখলেও মা বাপের ভালো লাগবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজেই তো আমাদেরকে দান করবেন তিনি নিজেই শিখিয়ে দিয়েছেন যে কিভাবে দোয়া করলে আমাদের লাভ হবে এই জন্য সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এর চাইতে ব্যাপক এর চাইতে জামেয়া দোয়া সকল কল্যাণ আপনি এক শব্দে চেয়ে ফেললেন আল্লাহ এমন সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী দান করেন যে সন্তান সন্ততি এবং জীবন সঙ্গীর দিকে তাকালে আমাদের চোখ শীতল হয়ে যাবে নয়ন জুড়িয়ে যাবে আর এই চোখ শীতলটা কখন হবে যখন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার স্বামী যখন সব দিক থেকে শতভাগ পারফেক্ট হবে যথাযথ হবে যেমন তার পয়সা কড়ি তেমন তার আয় উপার্জন তেমন তার সুস্থতা তেমন সে ভালো মানুষ তেমন তার অন্যান্য দিক সব দিক থেকে যখন ভালো হবে তার দিকে তাকালে আপনার ভালো লাগবে নয়নটা জুড়াবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সন্তানের বাবা এবং আমাদের মা বোনদেরকে সেরকম সন্তানের মা হওয়ার তৌফিক দান করুন যারা আমাদের তরুণ বা বন্ধুরা আছে যুবকরা আছে এখানে সে সমস্ত যুবকরাও একসময় হয়তো ইনশাআল্লাহ বাবা হবে কিন্তু একজন মুসলমান তাকে সব সময় জানতে হবে যে আমার জীবনে আমার কাছে কার কি পাওনা আছে মুসলমান সব সময় মানুষের পাওনা পরিশোধে সবচেয়ে বেশি সতর্ক থাকবে সজাগ থাকবে যে কারোর পাওনা পরিশোধে যেন আমার কোনো ত্রুটি না হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব মানুষগুলোর অধিকার আদায় করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন মোহতরম হাজরিন তো মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো সন্তান যেন ভালো মানুষ হয় সে আশায় জীবন সঙ্গী হিসাবে যাকে নির্বাচন করব সেই লোকটা যেন আল্লাহভীরু হয় ভালো মানুষ হয় মুত্তাকি হয় আল্লাহকে চিনে এরকম মানুষ যেন হয় এটা কেন দেখব কারণ তিনি যদি আল্লাহভীরু হন আপনার স্ত্রী যদি আল্লাহভীরু হন
কোন মহিলা বিয়ে করার সময় যদি তার স্বামীটা যাকে তিনি বিয়ে করবেন যার সাথে তার বিয়ে হবে সেই পুরুষটা আল্লাহবীর হন এটা যদি নিশ্চিত করেন তাহলে তার বংশে তার পরিবারে ইনশাআল্লাহ এমন সন্তান হওয়ার সম্ভাবনা বেশি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এজন্য আগে থেকে দোয়া করতে হবে আল্লাহর অনেক নেককার বান্দারা এই দোয়াগুলোর উপরে আমল করে করে আগে থেকে আল্লাহর কাছ থেকে ফয়সালা করে নিয়েছে মোহতরম হাজেরিন আমাদের সন্তানরা যেন আল্লাহভীরু হয় তারা যেন ঈমানদার হয় তারা যেন মুত্তাকি হয় এই কাজটা এই যুগে সবচাইতে কঠিন কাজগুলোর একটা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যান এটা এত কঠিন না আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন কিন্তু সন্তান তো আল্লাহভীরু মুত্তাকি পরহেজগার এটা যত কঠিন কারণ গোটা পৃথিবীতে চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন ফিতনার হাতছানি আপনার সন্তানের ঈমান হরণ করবার জন্য শত শত আয়োজন সে রাস্তা বের হলে সেখান থেকেই তার ফিতনা তাকে ডাকছে সে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানে বহুবিধ ফিতনার জাল বিছানো আছে সে কর্মস্থলে যাচ্ছে সেখানে তার ঈমান হরণকারী বহুবিধ ফিতনা তার জন্য অপেক্ষা করছে সে বিদেশে চলে যাবে সেখানেও তার ঈমান হরণ করবার মতো বহু ফিতনার জাল বিছানো আছে শয়তান সদা তৎপর এই সকল ফিতনার বেড়াজাল থেকে নিজের ঈমানকে তাকওয়াকে বাঁচিয়ে রেখে সে ঈমানদারের সন্তান ঈমানদার হবে এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা আপনি আপনার সন্তানকে অনেক বড় শিক্ষিত বানাতে পারবেন এটা এত কঠিন না আপনি আপনার সন্তানকে এমন কি গতানুগতিক আলেমও বানাতে পারবেন এটাও এত জটিল না টাকা পয়সা হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিলে এটা হয়ে যাবে কিন্তু তাকে মানুষের মতো মানুষ মনুষ্যত্ব তার মধ্যে আছে আদব লেহাজ তার মধ্যে আছে তাকওয়া তার মধ্যে আছে ঈমান তার মধ্যে আছে দিনদারি তার মধ্যে আছে পরহেজগারি তার মধ্যে আছে এরকম মানুষ হিসেবে গড়ে তোলাটা কিন্তু সহজ কথা এজন্য আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা আছেন যারা ভবিষ্যৎ বাবা হবেন আমাদের যে সমস্ত বোনরা আছেন অবিবাহিত যারা ভবিষ্যৎ মা হবেন আশা করেন স্বপ্ন দেখেন সবাইকে লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানদের প্রতি আমাদের কর্তব্যের অংশ হলো যে এই সন্তানরা যেন নেককার হয় ভালো মানুষ হয় এই জন্য আমাদের জীবন সঙ্গী হিসেবে এমন মানুষকে বাছাই করে নিতে হবে যে মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে ঈমান আছে তাকওয়া আছে কারণ একজন মা যদি দিনদার হয় সন্তানরা দিনদার হওয়ার সম্ভাবনা অনেক বেশি আজকাল বিয়েশাদিতে আমরা দেখি শুধুমাত্র চেহারা সুরত আমরা দেখি শুধুমাত্র গায়ের রং আমরা দেখি শুধুমাত্র বাবার টাকা পয়সা আমরা দেখি শুধুমাত্র বাবার সামাজিক অবস্থান অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লি আরবাইন একজন নারীকে সাধারণত চারটি বিষয় দেখে মানুষ বিয়ে করে কেউ কেউ বিয়ে করে নারীর সম্পদ দেখে তার বাবার সম্পদ দেখে পয়সা আলার মেয়ে দেখে আবার কেউ বিয়ে করে বংশমর্যাদা দেখে বড় নেতা রাজনৈতিক প্রভাবশালী মানুষের মেয়ে এইসব বিবেচনা করে আবার অনেকে বিয়ে করে তার রূপ লাবণ্য দেখে সৌন্দর্য দেখে এটাই তার মূল আর কেউ কেউ দিনদারিতাকেও প্রাধান্য দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসফার বিজাতির দিন তুমি বিয়ে করার সময় অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক মানুষটা দিনদার কিনা আল্লাহভীরু কিনা এটা দেখবা এটা যদি থাকে অন্য কোনো কিছু যদি নাও থাকে তবুও তুমি এই বিয়েতে জিতলা তোমার এই বিয়েতে তুমি লাভবান হলা তোমার লস হবে না কারণ তুমি এমন একটা মানুষকে তোমার জীবন সঙ্গী হিসাবে পাইলা যে মানুষটা আল্লাহকে ভয় করে আর যে আল্লাহকে ভয় করে এই মানুষটা তোমার সাথে বেঈমানি করবে না তোমার উপরে টর্চার জুলুম করবে না তুমি তার সাথে বসবাস করে জীবনে সুখী হবা এই একটি কথা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আজ বুঝতে পারে নাই যার কারণে আমাদের দাম্পত্য জীবনে দেখবেন অশান্তি আর অশান্তি কলহ আর কলহ অবশ্য জীবনসঙ্গী দিনদার হতে হবে এর মানে কি এর মানে শুধুমাত্র পাঁচক্ত নামাজ পড়লো আর মহিলারা বোরকা পড়লো এর নামে শুধু দিনদারিতা না দিনদারিতা মানে হলো সে আল্লাহর কাছে নিজেকে সমস্ত দিক থেকে সে সমর্পণ করবে সারেন্ডার করবে আল্লাহ যা বলেন এর বাইরে সে চলবে না আল্লাহর কাছে সে খুঁটি গেড়ে দিয়েছে আল্লাহর নির্দেশের সামনে সে মাথা নত করে হালালকে হালাল জানে হারামকে হারাম জানে এটা হলো আল্লাহর কাছে পরিপূর্ণ কি করা সারেন্ডার করা আত্মসমর্পণ করা তাহলে প্রথম কর্তব্য সন্তানদের প্রতি যে সন্তান যেন ভালো মানুষ হয় এই জন্য বিয়ে করার আগে থেকেই চিন্তা থাকতে হবে যে আমি যাকে বিয়ে করব
অথবা বাবারা যারা নিজেদের ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে দিবেন আপনারা লক্ষ্য রাখবেন যে আর কিছু হোক বা না হোক পাত্র এবং পাত্রী তারা যেন অবশ্যই আল্লাহ বিরু দিনদার হয় বেনামাজি যদি হয় তার ভিতরে দিনদারিতা যদি না থাকে সে লক্ষ টাকার মালিক হোক কোটি টাকার মালিক হোক একজন মুসলমানের কাছে সেটা কোনো আকর্ষণীয় পাত্র বা পাত্রী হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার মানুষের অর্থ মানুষের সামাজিক অবস্থান মানুষের রূপ লাবণ্য এগুলোর কোনটাই সারা জীবন মানুষের কাছে উপভোগ্য থাকে না মানুষের ব্যক্তিত্ব পার্সোনালিটি আমল তাকওয়া এই জিনিসগুলো সারা জীবন উপভোগ্য থাকে মানুষ সেটাকে উপভোগ করে মানুষ সেটাকে এনজয় করে সেটা মানুষের মধ্যে ভালো লাগা কাজ করে অতএব সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সন্তানদের প্রতি কর্তব্য দেখুন ইসলাম আমাদেরকে এমন অসাধারণ এক জীবন বিধান দিয়েছে এমন অসাধারণ একটা চমৎকার জীবন ব্যবস্থা দিয়েছে যে এখানে অনাগত সন্তানদের কথা চিন্তা করে জীবন সঙ্গী নির্বাচন করতে হয় অর্থাৎ সন্তানদের ব্যাপারে বাবা মা কত দায়িত্বশীল শুধু জন্ম দিয়ে দিলাম আর স্কুল মাদ্রাসা ভর্তি করে দিলাম আর দায়িত্ব শেষ হলো না সে যেন ভালো মানুষ হয় সেটার জন্য তাকে সেরকম পরিবেশ প্রোভাইড করতে হবে তার জন্য সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে এটা কিন্তু সন্তানের অধিকার আপনার সন্তান যদি ভালো হয় এর ক্রেডিট আপনার আর যদি আপনার সন্তান অমানুষ হয় তার ডিসক্রেডিটও আপনার কারণ ছেলে মেয়ে বেশিরভাগ নষ্ট হয় বাবা মায়ের ত্রুটি থেকে বাইরের সমস্যার কারণে নষ্ট হয় তার পরিমাণও আছে কম কিন্তু সবচেয়ে বেশি পরিমাণের সন্তান নষ্ট হয় বাবা মায়ের ত্রুটির কারণে আর সন্তান যদি মানুষের মতো মানুষ হয় সেটাও হয় বাবা মার দায়িত্বশীলতার কারণে আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল অভিভাবক হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আজ যে সন্তানের বাবা আপনি আজ যে সন্তানের মা আপনি আপনি মনে করছেন আমার ছেলে মেয়ে তো আমার জন্য জীবন দিয়ে দিবে ঠিক আছে জীবন দিয়ে দিবে এটা দুনিয়াতে কিন্তু কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন মানুষ নিজের বাবাকে দেখে পালাবে কিয়ামতের ময়দানে বাবাকে বাঁচাতে আসবে না কিয়ামতের বিপদ দেখে সবাই ইয়ানফসি করবে যে বাবাকে দেখার পর যদি বাবা ধরে যে বাবারে আমি তো বিপদে পড়ে গেছি তোদের জন্যই তো চুরিদারি দুই নম্বরই করে কামাইছি এখন একটু আমারে উপকার কর এটা না জানি বাবা বলে বসে সন্তান পলায়ন করবে কেউ কারোর হবে না সবাই সবারটা সেদিন আদায় করে নেবে এই জন্য সন্তানের প্রতি দায়িত্ব যদি আমরা অবহেলা করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের প্রতি আমাদের যে কর্তব্য আছে আমাদের যে করণীয় আছে তাদের যে অধিকার আছে তাদের যে পাওনাগুলো আছে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে সেটা আদায় করার তৌফিক দান করুন তাহলে এক নম্বরের সন্তানদের প্রতি কর্তব্য জানলাম সেটা হলো সন্তান যেন ভালো মানুষ হয় সেজন্য আগে থেকে ভালো মানুষটাকে জীবনসঙ্গী হিসাবে গড়ে তুলতে হবে যে এই মানুষটাকে আমি জীবনসঙ্গী হিসাবে নেব কেন কারণ এই মানুষটা ভালো ভালো হলে তার সন্তানরাও আশা করা যায় ভালো হবে নাম্বার দুই সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন কারণ মায়ের গর্ভে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে নানা যুক্তি আছে নানা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে উঠে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তখন আল্লাহর কাছে পানা চাও আশ্রয় চাও আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষধের মতো শয়তানের জন্য এটা অ্যাটম বোমের মতো কাজ করে আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়লে যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে শয়তান আমার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে ইমানদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে অ্যাটম বোমা মারবে কি বলে
اعوذ بالله من الشيطان الرجيم এ দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন যারা নানা আছেন এটা তাদের কর্তব্য যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য যারা বাবা হবেন তাদের কর্তব্য যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তারকে শয়তান থেকে পানা চেয়ে নেবেন ওই যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁচাখুঁচি শুরু করে তাকে ধ্বংস করা তাকে জাহান্নামমুখী করা তাকে বিপদগামী করা বিভ্রান্ত করা তাকে ফাসিক বানানো ফাজের বানানো খারাপ মানুষ বানানো এটা শয়তানের বড় মিশন হয়ে যায় শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায় নিয়োগপ্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য নবজাতককে নষ্ট করবার জন্য এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা অর্থাৎ হে হাসান এবং হুসাইন তোমাদের উভয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পূর্ণাঙ্গ বাক্যসমূহের মাধ্যমে তোমাদেরকে আমরা আমি আল্লাহর আশ্রয় চাই আশ্রয় কামনা করি তোমাদের জন্য কোত্থেকে মিন কুল্লি শয়তানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা অর্থাৎ প্রত্যেক শয়তান থেকে এবং যে বদনজর আছে এই সকল বদনজর থেকে আমি তোমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বদনজর লাগে আমরা জানি না বদনজরটাকে আমাদের সমাজের অনেকে মনে করে কুসংস্কার এটা কুসংস্কার না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন বদনজরের মাধ্যমে মানুষের ক্ষতি হওয়া বিপদ হওয়া অসুবিধা হওয়া অসুখ বিসুখ হওয়া সমস্যা হওয়া এটা সত্য এটা অসত্য না এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্যা আছে অর্থাৎ ভেতর থেকে যে এটা অসুবিধা তৈরি করে এটা মানুষ অনেক সময় টের পায় না কিন্তু এটা হাদিস দ্বারা সুপ্রমাণিত মানুষ যদি রাক্ষসের নজর দিয়ে হিংসাত্মক নজর দিয়ে কারোর দিকে তাকায় তাহলে সে অভিভূত হয়ে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না করে আল্লাহর প্রশংসা যদি না করে তাহলে যার দিকে তাকালো তার অনেক সময় ক্ষতি হয় এই রাক্ষসের নজরের কারণে বা হিংসাত্মক নজরের কারণে এটাকে নজরে হাসেদ বলা হয় বদনজর বলা হয় তো এটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মা ওয়ামিন কুল্লি মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়ামিন কুল্লি আইনিল লাম্মা তাহলে এই দোয়াটা আমাদের সন্তানদের জন্মের পর আমরা দিব সেটা ভূমিষ্ঠার সাথে সাথেই বলতে হবে এমন কোনো কথা নেই পরে বললেও হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া তাহলে সন্তানের কর্তব্য হলো সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের জন্মের পর তাদের জন্য দোয়া করা এমনকি জন্মের আগে থেকে দোয়া করা যেটা একটু আগে বললাম সূরা ফুরকানের 14 নম্বর আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সন্তানের জন্য চোখের পানি ফেলতে হবে দোয়া করতে হবে মুহতারাম হাজেরিন দুনিয়াতে যত নেক মানুষ দেখবেন যত ভালো মানুষ দেখবেন তাদের মা বাবার দোয়া ছিল অনেক বেশি কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না এর মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের জন্য এটা আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না দোয়াটা যদি করার মতো করা যায় চোখের পানি ফেলা যায় এই দোয়া সাধারণত আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না বিধায় সন্তানদের অধিকার তাদের পাওনা তাদের প্রতি আমাদের কর্তব্য করণীয় হলো যে আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দিল খুলে দোয়া করব আল্লাহ আমার সন্তানদেরকে মানুষ বানিয়ে দেন ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বই পুস্তক লিখেছেন এর মধ্যে একটা বই তার আরবিতে লিখেছেন মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের পতনের কারণে বিশ্বের কি ক্ষতি হলো এই যে বই এই বই গোটা পৃথিবীর বিশেষ করে আরব বিশ্বের ঘুম ভেঙে দিয়েছে অনেকটা এবং এত সমাদৃত হয়েছে তার এই বই যে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর মধ্যে থেকে একটি এবং সরকারিভাবে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এই বইয়ের হাজার হাজার লক্ষ লক্ষ কপি প্রিন্ট করা হয় এই কালজয়ী গ্রন্থের রচয়িতা এবং কিং ফয়সাল অ্যাওয়ার্ড যেটা মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এটা যিনি পেয়েছেন সে আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাই মুসলিম বিশ্বের বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের কয়েকজন বড় মনীষীর একজন ছিলেন ওনার মা সম্পর্কে উনি একটা বই লিখেছেন মেরি আম্মা এটার বাংলা অনুবাদ হয়ে গেছে আমার আম্মা জান এরকম নামে উনি সেই বই লিখেছেন যে আমি যখন ছোট ছিলাম তো আমি দেখতাম আমার মা জায়নামাজে বসে দুই হাত তুলে চোখের পানি ফেলে
اے اللہ ایک سے ہزاروں کی ضرورت پوری فرما ارثات اللہ امر ایک عالی اے عالی نے دیا اپنی ہزار ہزار عالم کے دیے جے کاز نین ہزار ہزار دائی را جے کاز کرن ہزار ہزار کرمو بیر را جے کاز کرتے پارن امر ایک عالی ایک آجنو شے کاز کرتے پارے ہزار منوشیر آؤٹ پوٹ جنو تات دارا ہوئے ہزار منوشیر ایچیپمنٹ جنو شے ایکا کرتے پارے اپنی شے توفیق دان کرن عالی میاں نبی رحمت اللہ بولے چھن امر مائر شے دعا میں تو خون شنتام ایمان ایر پرباب امر مدد پڑتو اپنی اپنا شنتان دے جدی چھوٹو تھا کے তাদের জন্য যদি দোয়া করেন তারা দুনিয়া থেকে আসার আগে থেকে দোয়া করতে পারেন যারা বিয়ে শাদী করেন এখন থেকে দোয়া শুরু করবেন যে আল্লাহ আমার আমাকে আল্লাহ তাআলা আপনি কখনো বাবা বানাবেন মা হওয়ার তৌফিক দিবেন আমার সন্তান সন্ততি যারা হবে এরা যেন আমাদের নয়ন জুড়ায় দেয় এরা যেন আমাদের চক্ষু শীতল করে এটা তাদের অধিকার যে তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছ থেকে তাদের জন্য আপনি নেক মানুষ হওয়াটা আদায় করে নেবেন আজকাল বাপ মা দোয়া করে আমার ছেলে যেন এক নম্বর হয় আমার ছেলে যেন ভালো কলেজে চান্স পায় স্কুলে চান্স পায় মাদ্রাসা চান্স পায় ইমা বিদেশ যাইতে পারে টাকা পয়সা কামাই করতে পারে ব্যবসার উন্নতি হয় এগুলোর জন্য দোয়া করেন দোষনীয় না কিন্তু মনে রাখবেন এর চাইতে বেশি আপনাকে দোয়া করতে হবে সন্তানটা যেন মানুষ হয় কারণ ও যদি মানুষ না হয় ওর টাকা আপনার লাভ হবে না ওর বড় চেয়ার সে পাবে আপনার লাভ হবে না ও যদি মানুষ হয় গরিব মানুষও যদি হয় তারপরও তার সে মনুষ্যত্ব দ্বারা আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ অতএব সন্তানদের প্রতি আমাদের দোয়া করার যে কর্তব্য আছে এটা আমরা আদায় করব তো ইনশাআল্লাহ বেশিরভাগ বাপ মারা এটা করেন না শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয় জানামাজে বসে দোয়া শুরু করে দেন মসজিদে বসে কিবলামুখী হয়ে চোখের পানি ফেলে দোয়া শুরু করেন ছেলে মেয়েদের নাম ধরে ধরে আল্লাহ আমার অমুক ছেলেটাকে মানুষ করেন অমুক ছেলেকে মানুষ করেন আমি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই তার হাত ধরে এই জায়গা যখন ঈদের বাজার বসতো একেবারে ছোট আপনার হাফ প্যান্ট পরা বয়স থেকে আমি এই বাজারে এসে এখানে এসে ঈদের বাজার করতাম এই স্মৃতি আমার এখনো আমাকে তাড়িয়ে বেড়ায় এই জায়গার সাথে তো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি যে তিনি দুই হাত তুলে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করতেন আমার মাকে আমরা দেখেছি ছোটবেলায় যে চোখের পানি ফেলে নামাজের পরে যায় নামাজে বসে বিছানায় বসে মুসল্লাতে বসে লম্বা সময় দোয়া করতেন আল্লাহ ছেলেটাকে মানুষ বানান মেয়েটাকে মানুষ বানান আলহামদুলিল্লাহ ভাইরা ভাইয়েরা দিনদার হয়েছেন আল্লাহমুখী হয়েছেন এলেম অর্জন করেছেন হাফেজ আলেম বানাইছেন আল্লাহ তাআলা প্রায় সবাইকে আলহামদুলিল্লাহ বাবা মার দোয়া এটা সাধারণত ফেরত যায় না যদি দোয়া করতে পারে সবচেয়ে বড় লাভ কি জানেন আপনার ছোট ছোট বাচ্চা যখন দেখবে যে আমার বাপ কাঁদছে বাচ্চা কিন্তু অবাক হয়ে যাবে কি ব্যাপার আব্বা কেন কাঁদছে যখন দেখবে আব্বা কাঁদছে কোনো খানার অভাবে না আব্বা কাঁদছে কোনো পেটে ব্যথার কারণে না কেন কাঁদছে আব্বা কাঁদছে আমার নাম ধরে কি বলছে আল্লাহ আমার ছেলেটা ও যেন মানুষ হয় আল্লাহ ও যেন নামাজি হয় আল্লাহ ও যেন আল্লাহ ভীরু হয় আল্লাহ ও যেন হারাম বাঁচতে পারে আল্লাহ ও যেন হারামরে ত্যাগ করতে পারে ও যেন আপনার সৎ ইমানদার বান্দা হতে পারে ও যেন বড় আলেম হতে পারে ও যেন বড় হাফেজ হতে পারে ও যেন বড় দাইলাল্লাহ হতে পারে আল্লাহ ও যেন আপনার খাঁটি বান্দা হতে পারে আল্লাহ ও যেন কখনো হারামের দিকে না যায় ও যেন বাবা মার অনুগত সন্তান হয় এভাবে তার জন্য যখন আপনি দোয়া করতে থাকবেন এগুলো যখন বাচ্চা শুনবে তখন বাচ্চার মধ্যে তার এফেক্ট পড়বে তার প্রভাব পড়বে বাচ্চা বুঝবে হায় রে আমি ভালো মানুষ হওয়ার জন্য আমার বাবা কাঁদছে তাহলে তো আমাকে ভালো মানুষ হইতে হবে তাহলে তো আমি খারাপ হইতে পারবো না এর প্রভাব বাচ্চার মধ্যে পড়বে বাচ্চার মা যখন কাঁদবে তার প্রভাব বাচ্চার মধ্যে পড়বে এখন মার হাতে মোবাইল বাপের হাতে আরেকটা মোবাইল মা একটা টিপতেছে বাপে আরেকটা টিপতেছে কারোর হাতে রিমোট কারোর হাতে মোবাইল এগুলার ব্যস্ততা আমাদের মা বাপকে এত এঙ্গেজ করে ফেলেছে যে সন্তানদের জন্য চোখের পানি ফেলানোর মতো সময় আজকাল মা বাপের হাতে এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হচ্ছে অতএব সন্তানদের প্রতি আমাদের এই কর্তব্য দোয়া করা এটা আমরা আদায় করব তো ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে যখনই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় হজের তৌফিক হয় দোয়া কবুলের কিছু জায়গা আছে সিজদায় দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় প্রতি নামাজের পর দোয়া কবুল হয় বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় মিনাতে মুজদালেফাতে মুজদালেফাতে আপনার যেদিন অবস্থান করে হাজির রাতে দিন ফজরের পরে দোয়া কবুল হয় তারপরে যখন মানুষ জামারাতে পাথর মারার পরে দোয়া করে সেই দোয়া কবুল হয় যখন তওয়াফ করে তখন দোয়া কবুল হয় সাফা পাহাড়ের উপরে দোয়া কবুল হয় মারওয়ার উপরে দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের বহু জায়গা আছে বহু সময় আছে বহু ক্ষণ আছে আজানের সময় দোয়া কবুল হয় মুরগি ডাকের সময় দোয়া কবুলের কথা হাদিসে আছে এই দোয়া কবুলের জায়গাগুলোতে আমি আমার
আমার বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে সন্তানদের জন্য দোয়া করতাম আর সন্তান দুনিয়াতে আসার পর থেকে নাম ধরে ধরে আল্লাহ অমুক ছেলেটা আমার যেন হাফেজ হয় আল্লাহ অমুক মেয়েটা যেন হাফেজা হয় আল্লাহ এটা যেন হয় আমি দেখেছি আলহামদুলিল্লাহ এ যাবত যত দোয়া করেছি প্রায় বেশিরভাগ দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা দান করেছেন এজন্য যারা মা বাবা আছেন যারা ভবিষ্যতে মা বাবা হবেন সন্তানদের নাম ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে আওয়াজ করে করে কেঁদে কেঁদে প্রয়োজনে তাদেরকে শুনিয়ে শুনে তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ আমি একটু আগে যে কথা বলছি ভাইয়েরা বাবারা আল্লাহর কসম করে বলছি আপনি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি অনেক বড় পাওয়ারফুল মানুষ হতে চান এই যুগে এটা এত কঠিন না যত কঠিন আপনার সন্তানটা শত সহস্র ফিতনার আগুন আগুনের আঁচ এটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে সে খাঁটি মুসলমান মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে এটা যত কঠিন ওই কোটিপতি হওয়াটা এত কঠিন আপনার যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানটা যদি মানুষ হয় মানুষ হওয়ার ডেফিনিশন কি আপনার ছেলেটা অনেক বড় হয়ে গেছে অনেক শিক্ষিত হয়ে গেছে অনেক যোগ্য হয়ে গেছে অনেক জনপ্রিয় হয়ে গেছে অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে অনেক বড় চেয়ারে চলে গেছে তার হাতে অনেক পয়সা কড়ি তার হাতে অনেক ক্ষমতা অনেক কিছু হয়েছে এর পরও আপনার সামনে কথা বলার সময় কাচুমুচু করে কথা বলে লাজুকতার কারণে মাথা উঁচু করে কথা বলতে পারে না নিচের দিকে তাকিয়ে কথা বলে আপনার কথার উপরে কথা বলে না আপনি কিছু বললে সাথে সাথে চুপ হয়ে যায় এরকম ভদ্র এরকম নম্র এরকম সুসন্তান আজকাল আমাদের সমাজে অনেক বেশি না অনেক কম এরকম সন্তান মনে হয় যে রূপকথার গল্পের মতো ঠিক না পোলাপান এখন পাললে বাপ মার গায়ের দিকে ছুটে ধ্বংস হয়ে গেছে আমাদের প্রজন্ম আকাশ সংস্কৃতির প্রভাবে মিডিয়াগুলোর অপপ্রচারণার কারণে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করার কারণে আমাদের সমাজে বাবা মাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাবা মা নিজেরা পয়সার মেশিন টাকা কামানো ছাড়া আর কোনো কাজ নাই বাপ সারাদিন শুধু টাকা টাকা মানি 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 বিজনেস পয়সা কাজ চাকরি বাস আর কিচ্ছু বোঝে না বাসায় আসে তবুও বাচ্চাদের সময় দেওয়ার টাইম নেই মারও একই অবস্থা এটা রান্না করো ওইটা রান্না করো এই বান্ধবীর হক আদায় করো ওর সাথে যোগাযোগ করো আজকে ওই পার্টিতে যাও কালকে ওইটা করো সন্তানদের নিয়ে একান্তে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই আমরা সবাই স্বার্থপর হয়ে গেছি এই জন্য আমাদের সন্তানরাও স্বার্থপর হয়ে গেছে আমরা চাই যে আমি যেরকম টাকার মেশিন হয়ে গেছি আমার ছেলেটাও টাকার মেশিন হোক আমার মেয়েটাও টাকার মেশিন হোক সবাই মিলে শুধু পয়সা কামাও পয়সা ঠিকই হচ্ছে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ আগের চাইতে আরামের উপকরণ আরামের মাধ্যমগুলো হচ্ছে এসি হচ্ছে বিল্ডিং দালান কোঠা হচ্ছে গাড়ি বাড়ি হচ্ছে কিন্তু আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে সেটা হলো মনুষ্যত্ব মানবতা ভালো মানুষ হওয়া এই জিনিসটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা যারা যারা 40 প্লাস বয়স আপনারা মনে করেন তো আপনার বাবার সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা বজায় রাখেন আপনার মায়ের সাথে কথা বলার সময় আপনি যে শ্রদ্ধা রেখে কথা বলেন আপনার সন্তানটা আপনার সাথে কি সেই শ্রদ্ধা রেখে কথা বলে কিনা একটু চিন্তা করে দেখেন দেখবেন যে আকাশ জমিন তফাত হয়ে গেছে এর অন্যতম কারণ হলো সন্তানদের প্রতি আমরা অধিকার আদায় তাদের যে কর্তব্য সেই কর্তব্যগুলো আমরা আদায় করছি না আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্বকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনার ঘর জীবন্ত জান্নাত হবে জানেন আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে যখন দেখবেন আপনার ছেলেটা হাত তুলে আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করছে আল্লাহ আমার বাবাকে তুমি নেক হায়াত দাও আল্লাহ আমার মাকে তুমি সুস্থ রাখো আল্লাহ আমার মা এবং বাবার ছায়াকে দীর্ঘদিন আমার সামনে রাখো সন্তান যদি এরকম দোয়া করে আপনি যদি সে দোয়া শুনতে পান আপনার সন্তান শত শত কোটি টাকার মালিক হওয়ার পর আরামের শত শত উপকরণ যদি দেওয়া দেয় আপনাকে তাতে আপনি যতটা পরিতৃপ্তি পাবেন সন্তান আপনার জন্য এরকম দোয়া করে যদি শুনতে পান তার চাইতে বেশি পরিতৃপ্তি পাবেন ইনশাআল্লাহ অতএব সন্তানদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ সন্তানের হক আদায় করলে লাভ আপনারই হবে আপনি মনে করুন সন্তান হক আদায় করলে সন্তান লাভ হবে পরে আগে আপনার লাভ হবে কারণ ও যদি মানুষ হয় আপনার জীবনটা আপনার সংসারটা জান্নাতে পরিণত হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে সন্তানের প্রতি দ্বিতীয় কর্তব্য হলো তার জন্য দোয়া করা জন্মের পরে দোয়া করবেন আল্লাহ শয়তানের খোঁচা থেকে শয়তানের আক্রমণ থেকে প্রভাব থেকে শয়তান এই দুনিয়াতে বহু জাল বিছিয়ে রেখেছে এখন পোলাপান যৌবন বয়স পর্যন্ত যাওয়া লাগে না কৈশোর থাকতেই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে
ঠিক না ভাই ঠিক এখন পিচ্চি পিচ্চি থাকতেই ও খারাপ পথে পা বাড়িয়ে ফেলে বাপ মা টেরও পায় না কোন বয়সে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন যে চাইল্ড পর্ন বলতে যেটা বোঝানো হয় শিশুদের শিশুদের জন্য যে সমস্ত নোংরা ভিডিও তৈরি করা হয় পর্ন ভিডিও তৈরি করা হয় এই ভিডিওগুলো সারা পৃথিবীতে বাংলাদেশে সারা পৃথিবীর অন্য দেশের চাইতে বাংলাদেশে বেশিরভাগ দেশের চাইতে বাংলাদেশে চাইল্ড পর্ন বা বাচ্চাদের জন্য যে পর্ন ভিডিও সেই পর্ন ভিডিও এই দেশে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে এবং বাচ্চাদের মধ্যে জনপ্রিয় আমরা অনেকে জানি না এই বিষয়ে এক্সপার্ট এক ভাইয়ের তথ্য তিনি নিবেদন করছিলেন জানলাম অবাক হয়ে গেলাম যে পৃথিবীর সম্ভবত দুই তিনটা দেশ যে দেশগুলোতে বাচ্চাদের জন্য যে পর্ন ভিডিও তৈরি করা হয় এগুলো সবচেয়ে বেশি দেখে এই নোংরা ভিডিওগুলো দেখাতে বাংলাদেশের বাচ্চারা অন্য বহু দেশের চাইতে শীর্ষে অনেক মা বাপ টেরও পায় না জানেও না যে বাচ্চা কোত্থেকে কোথায় যাচ্ছে কোত্থেকে কি দেখছে মোবাইলের কোন অলিগলিতে সে হারিয়ে যাচ্ছে টেরও পাচ্ছে না ধ্বংসের দ্বারপ্রান্তে সন্তানরা চলে যাচ্ছে অতএব ভাইরা সন্তানদের প্রতি আমাদের দায়িত্বগুলো যদি আমরা আদায় না করি তাহলে কিন্তু পরিস্থিতি বড় ভয়াবহ হবে শুধু দুনিয়া ধ্বংস হবে তা নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন বাবা মাদেরকে দেখবেন সন্তানদেরকে খাওয়ায়া পড়ায়া শুধুমাত্র ফার্মের মুরগির মতো তুলতুলা করে বাস আর কোনো কাম নাই পোলাপান মুখ দিয়া কোনো কিছু চাইতে দেরি বাপে আনতে দেরি পোলাপানরে কিছু দিতে না পারলে বাপ হতাশ হয়ে যায় আরে আমার ছেলেটা একটা জিনিস চাইলো দিতে পারলাম না বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই যে লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রবাসে মানুষ বেশি থাকে পৃথিবী বাংলাদেশে আরও অন্যান্য জেলাতে অনেক জেলাতে আছে প্রবাসীদের সংখ্যা বেশি এই প্রবাসী বেচারাদের অবস্থা আরও বেশি খারাপ কিরকম খারাপ থাকে দূর দেশে পড়ে ছেলে মেয়ের কাছে থাকতে পারে না তাদেরকে দেখার সুযোগ পায় না ছেলে ভিডিও কলে যদি বলে আব্বা আমার একটা মোবাইল লাগবে জিজ্ঞেস করে তুই মোবাইল দিয়ে কি করবা আব্বু আমার পড়ালেখা করা লাগে অনলাইন ক্লাস হয় হান হয় তান হয় দানায় পানায় কিছু বুঝাই দেয় এবার বাপ দেখা যায় এক হাতের একটা মোবাইল পাঠায় দেয় আছে না নাই শুধু বলতে দেরি পাঠাইতে দেরি বাচ্চারা যা চায় সাথে সাথে তা দিয়ে দেওয়া এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো না এটা বাচ্চাদের জন্য খারাপ আপনার বাচ্চা ছোট বাচ্চা সে একটা চাকু চাচ্ছে চাকু ছুরি আপনি তাকে দিয়ে দিবেন কেন দিবেন না কারণ আপনি জানেন এটা দিয়ে সে অঘটন ঘটাতে পারে এটার ব্যবহার এখনো সে শিখে নাই আপনি আপনার একটা বাচ্চা ক্লাস সেভেন এইট নাইনে পড়ে আপনি তাকে একটা স্মার্টফোন ধরায় দিলেন নেট কানেকশন দিয়ে দিলেন ব্যাস কোন অলিগলিতে সে চলে যাবে আপনি টেরও পাবেন আমি বিভিন্ন জায়গা বলি আমার ষোলো সতেরো বছর বয়সের ছেলে এখনো তার কোনো মোবাইল ফোন নাই স্মার্টফোন তো পরের কথা কোনো বাটন ফোনও নাই এখন কথা হলো সে বাহিরে মাদ্রাসা যায় বিভিন্ন কাজে যায় তাহলে মোবাইল ফোন ছাড়া কিভাবে করে আমি বলি আগের যুগে মানুষ কিভাবে যোগাযোগ করছে ওইভাবে করবে অনেকে বলে যে যদি বিপদ হয় যদি সমস্যা হয় ছেলেটার তাহলে একটু ফোন করে বলতেও তো পারবে না আমি বলি যে মোবাইল যদি থাকে তাহলে সমস্যা হবে না এটা নিশ্চিত মোবাইল ফোন আছে এরপর রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে না কিডন্যাপ হয়ে কেউ নিয়ে যেতে পারে না তাহলে মোবাইল ফোন থাকলেই আমি বেঁচে যাব এটা আপনাকে নিশ্চিত কে করলো মোবাইল ফোন থাকলে কিছু সুবিধা আছে ঠিক আছে কিন্তু এই বয়সে তার হাতে এটা উঠাই দেওয়ার মানে হলো তার হাতে ছোট বাচ্চার হাতে ছুরি তুলে দেওয়া সেটার এখনো নিয়ন্ত্রণ করা শিখে নাই এটার পচা নোংরা গান্দা অলিগলিতে যদি সে একবার প্রবেশ করে যায় এই সন্তানকে আর মানুষ করা সহজ হবে না ভাইরা আমার আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে বেশিরভাগ সন্তানদের অবস্থা বড় করুন ছেলে মেয়েদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে এরা বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে নাই বাবা মার বোঝা হয়ে গেছে রীতিমতো দোষ কিন্তু বাবা মারই তারা সঠিকভাবে লালন পালন করতে পারে নাই অতএব সন্তান কিছু চাইলেই দিয়ে দিবেন না তার জন্য উপকার কিনা সেটা দেখবেন বিবেচনা করবেন নিয়ন্ত্রণ করতে শিখাবেন সন্তানকে কষ্ট শিখাবেন বেশিরভাগ পরিবারে কি হয় জানেন পোলা পানকে দিয়ে কোনো কাজ করায় না বড় ছেলে পেলে বড় হতে হতে দেখা যায় দশ এগারো বারো তেরো বছর হয়ে গেছে প্লেটের পানিটা পর্যন্ত নিজে ফেলায় না
নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না বেশিরভাগ পরিবারে অবস্থা না আমাদের বয়সে যারা বা আমাদের চাইতে আরো সিনিয়র বয়সে যারা আছেন এখানে আপনাদের ছোটবেলার কথা চিন্তা করে দেখেন তো আপনারা কি আয়েশা বসে থাকতেন যে মা প্লেটটা ধুয়ে আনি আপনারে ভাত বেড়ে দিয়ে যাবে খায় আবার প্লেটটাতে হাত ধুইয়া চলে যেতেন বাপ মা ফালা দিতেন এটা চিন্তা করা যায় তখন আমরা আমাদের সময় দেখেছি যে না ছেলে ফেলেরা নিজেরটা নিজে করতে পারলে বাপ মারও খেদমত করত আর এখন পোলা পানিরে আমরা ফার্মের মুরগি বানাচ্ছি ভালো করে শুনে রাখেন আপনার ছেলে মেয়েকে আপনি যদি ভোগ শিখান তো ও কিন্তু পরিশ্রম করতে শিখবে না ও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে পড়লে ভেঙে পড়বে কারণ তো পরিশ্রম করা শিখে নাই আপনি তারে শিখান নাই কিন্তু যদি ওরে পরিশ্রম করা শিখান কষ্ট সহিষ্ণু হতে শিখান তাকে যদি ধৈর্য এবং সহনশীলতা শিখান এই সন্তান এক সময় ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন পরিস্থিতি দেখবেন উতরে যাবে পার হয়ে যাবে মনে রাখবেন ভোগ এটা শিখাতে হয় না ত্যাগ শিখাতে হয় ত্যাগ শিখাতে হয় ভোগ শিখানো লাগে না ভোগ এমনিই পারবে এজন্য সন্তানকে ভোগ নয় তাকে ত্যাগ শিখাতে হবে তাকে ছাড় দেয়া শিখাতে হবে তাকে কষ্ট করা শিখাতে হবে তাকে ধৈর্য ধারণ করা শিখাতে হবে আপনি কোরআনে কারিমের সূরায়ে লোকমান খুলেন লোকমান হাকিম তার সন্তানকে 10টা মহামূল্যবান উপদেশ দিয়েছেন আল্লাহ কোরআনে সেটা আমাদের জন্য কোরআনে জানিয়ে রেখেছেন আমরা যেন আমাদের সন্তানদের সে উপদেশগুলো নেই তার ভিতরে একটা হলো তিনি বলেছেন সন্তানকে ওয়াসবির আলা মা আসাবাক সন্তান তার সন্তানকে তিনি বলেছেন হে আমার বৎস ইয়া বুনাই হে আমার আদরের সন্তান তুমি এই কাজ করবার ভিতরে একটা কাজ হলো ওয়াসবির আলা মা আসাবাক তোমার জীবনে যখন বিপদ আসবে হতাশ হবে না অস্থির হতে যাবে না সবর করবে অতএব সন্তানদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই চাই আমার ছেলে মেয়ে থাকুক দুধে ভাতে আপনার ছেলে মেয়ে দুধে ভাতে থাকুক এটা আপনি চান অসুবিধা নাই কিন্তু সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক কমপক্ষে আপনার চাওয়া হওয়া উচিত আমার সন্তান যেন থাকে নামাজে কালামে আমার সন্তান যেন থাকে তেলাওয়াতে জিকিরে আমার সন্তান যেন থাকে মসজিদে দ্বীনি প্রতিষ্ঠানে তাহলে সেক্ষেত্রে দেখবেন এই সন্তান আপনার নয়ন জোড়াবে এবং সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ব্যবসায়ী হোক সে প্রবাসী হোক সে যাই হোক না কেন দিন শেষে সে মানুষ হবে ইনশাআল্লাহ সবাই আমাদের সন্তানদেরকে মানুষ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আজান হচ্ছে আমরা আজানের জবাব দিয়ে নিই হক সন্তানের প্রতি আমাদের কর্তব্যগুলো কি আমরা তো ওয়াজ শুনি শুধুমাত্র বাবা মায়ের অধিকার নিয়ে সন্তানের অধিকার নিয়ে আমাদের ওয়াজ খুব একটা শোনা হয় না এই জন্য আমরা আজকে সন্তানের অধিকার নিয়ে কথা বলছি সন্তানের অধিকার শুধুমাত্র তাকে খাওয়ায়া পড়ায়া মোটা তাজা করা না এটা তাদের অধিকার কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যেন আল্লাহভীরু হয় দিনদার হয় মুত্তাকি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা প্রতিটি বাচ্চা প্রতিটি শিশু প্রতিটি নবজাতক মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে দিনদার হয়ে ইমানদার হয়ে মুত্তাকি পরহেজগার হয়ে ভালো মানুষ হয়ে মায়ের পেট থেকে কেউ ডাকাত হয়ে আসে চুরি করা শিখে আসে মিথ্যায় অভ্যস্ত হয়ে আসে আসে না মায়ের পেট থেকে সবাই আসে যে ওই টাইমে সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ থাকে তার মনের ভিতরে কোনো নোংরামি নাই হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই বদভ্যাস নাই কিচ্ছু নাই সে ভালো মানুষ থাকে ইল্লা আন্না আবুয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি কিন্তু জন্মের পর ওই সন্তানের মা বাবা তারা তাকে হয় বেদিন বানায় অগ্নিপূজক বানায় বিভ্রান্ত বানায় কাফের মুশরিকে পরিণত করে এবং ভুল পথে নিয়ে যায় এটা মা বাবাই করে এই জন্য সন্তান যেন ভুল পথে না যায় সেটা ঠিক রাখা সেটা খেয়াল রাখা বাবা মার কর্তব্য সন্তানের পেটে খাবার গেল কিনা চিন্তা করেন কিন্তু সন্তান নামাজ পড়ছে কিনা তার চিন্তা আরো বেশি করে করেন আজকাল দেখবেন মায়েদেরকে বিশেষ করে মায়েদেরকে দেখবেন পিচি পিচি পোলাপানের পিছনে খাবারের বাটি নিয়ে দৌড়তে 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 বেচারিরা কাহিল ঠিক না ভাই ঠিক যেই পরিমাণ দোলান দোলায় বাচ্চাদের পিছনে মায়েরা বাটি নিয়ে চামচ নিয়ে একটু খাওয়ানোর জন্য বাবা খা 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 বাবা খায় না বাবা কয় ঘুষ দাও আগে মোবাইল দাও তারপরে খাবো ঠিক না ভাই ঠিক আগে ঘুষ দাও মোবাইল দাও কার্টুন দাও তারপরে খাবো তো মায়েরা দেখা যায় নিরুপায় হয়ে কি করবে ছেলেকে তো খাওয়াইতে হবে মেয়েকে খাওয়াইতে হবে তো বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায় ঠিক আছে মোবাইল চালা দিছি দেখা তাহলে এই খায়া তোমার স্বাস্থ্য যতটুকু ভালো হবে ওই মোবাইল দেখা ইমান আমল চোখ ব্রেন মেধা সব তার চাইতে বেশি নষ্ট হবে লাভের চাইতে ক্ষতি
বেশিরভাগ পরিবার এই কাম করে আলহামদুলিল্লাহ বাচ্চা আমারও আছে আমি মোবাইল দেখাই না আমার বাসায় বাচ্চাকে মোবাইল দেখানো হয় না না খেলে না খাই থাকো কিছু অসুবিধা নাই কিন্তু তোমাকে মোবাইল দেখতে দেওয়া হবে না কারণ খায়া তুমি যা উপকার করবা খায়া তোমার যা লাভ হবে ওই মোবাইল দেখে তোমার চোখ তোমার ব্রেইন মেধা ঈমান আমলের ক্ষতি তার চাইতে বেশি হবে আর পোলাপান যখন জানে যে এটা বায়না ধরলে জোর করলে আদায় করা যায় তখন কিন্তু তারা সব সময় ওইটাই করে যে ঠিক আছে তাহলে আন্দোলন করলে যদি পাওয়া যায় তো আন্দোলনই ভালো অতএব মা-বাবা শুধু হয়ে গেলে হবে না সন্তান মানুষ করাও শিখতে হবে যুবকরা যারা ভবিষ্যৎ মা-বাবা হবেন এখন থেকে শিখে রাখেন আল্লাহ আমাদেরকে আদর্শ মা-বাবা হওয়ার তৌফিক দান করুন সন্তানের প্রতি আমাদের তৃতীয় কর্তব্য হলো জন্মের পর সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে ইকামত দিতে হবে ডান কানে আজান বাম কানে ইকামত বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবিত হয় সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে যে কেউ দিলি হবে বাপ দিতে পারে চাচা দিতে পারে অন্য কেউ দিতে পারে এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আজানের বাক্যগুলো ডান কানে শোনাবে আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শোনাবেন এটা সুন্নাহ সে বুঝে না আপনি কি বলেছেন কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাববে ঈমানের বীজ তার মধ্যে বপন হবে এবং ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এটার উপরে সে বেড়ে উঠবে আজান একামত দেওয়া আমাদের পোলাপান হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পোটলা নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কাহি আজান দেওয়ার টাইম আমাদের হাতে মোবাইল নিয়ে মেসেজ দিতে দিতে শেষ ফেসবুকে লিখতে লিখতে শেষ পিচ্ছির ছবি নিয়ে একটা পোস্ট হ্যাঁ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন আমি ছেলের বাবা হলাম মাশাআল্লাহ মেয়ের বাবা হলাম লাইক কয়টা পাইলাম কমেন্ট কয়টা পাইলাম কে কে কমেন্ট করলো কে কে শেয়ার দিল কে কে উইশ করলো কে কে বাহবা দিল কে কে মেসেজের রিপ্লাই দিল কে মিষ্টি খাইলো কে মিষ্টি পাইলো না আমরা এইসব নিয়ে বেদিশা হয়ে যাই আজান একামত দেওয়ার খোঁজ খবর বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং সেটার ফলাফলও দেখছেন যে সন্তানরা মানুষ হচ্ছে না অতএব এই আমলটা জিন্দা করবো তো ইনশাআল্লাহ কোন অবস্থাতে যেন ভুল না হয় চার নম্বর সন্তান জন্মের পর বাবা মার করণীয় বা সন্তানদের প্রতি বাবা মার করণীয় হলো যে সন্তান জন্মের পর তাহনিক করবেন তাহনিক তাহনিকের এই আমলটা আমাদের সমাজে অনেকে জানেনও না এই মাহফিলে অনেকে আছে হয়তো জীবনে প্রথম শুনছেন তাহনিক কাকে বলে তাহনিক বলা হয় নবজাতক বাচ্চাকে জন্মের পর কোনো একজন আল্লাহ বিরু নেককার মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাবেন তিনি খেজুরটা একটু চাবিয়ে এটা যখন একটু ভিজা ভিজা হবে এই যে আর্দ্রতা হবে ওই বাচ্চার ঠোঁটে একটু ধরবেন হালকা একটু লাগাবেন তার জিব্বায় ঠোঁটে হালকা শুধুমাত্র স্পর্শ করবেন যে শুধু স্বাদটা সে পাবে ব্যাস এটাকে বলা হয় তাহনি বিসমিল্লাহ বলে কোনো একজন আল্লাহ ভীরু মানুষ এটা চাবিয়ে তার মুখে ধরবেন এটার প্রভাবও বাচ্চার জীবনে পড়ে ইতিবাচকভাবে এবং বাচ্চা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি হতে সহায়ক হয় এই তাহনিকের আমলটা আমরা অনেকে জানি না আপনি ওই রকম আল্লাহেরও নেককার কাউকে পাচ্ছেন না আপনার মসজিদের ইমাম সাহেবকেও পাচ্ছেন না তো আপনি নিজে শুরু করে দেন কোনো অসুবিধা নেই বিসমিল্লাহ বলে খেজুর চাবি আপনি বাচ্চার মুখে তাহনিক করান আর যদি কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন বা কোনো আলেমকে দাওয়াত দিয়ে আনতে পারেন তার মাধ্যমে আপনি তাহানিক করতে পারেন সেটাও হতে পারে তাহানিকটা জন্মের সাথে সাথেই করতে হবে এমন কোনো কথা নেই আপনি দুই দিন পরে করেন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন পরে করেন তাও হবে কিন্তু বাচ্চাকে তাহানিক করাবেন এটা সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বাচ্চাদেরকে আনতেন তাহানিক করাবার জন্য এই আমলটা আমরা অনেকে হয়তো জীবনে আজকে প্রথম শুনছি ঠিক না ঠিক তো আমাদের এটা বাচ্চাদের প্রতি আমাদের সন্তানদের প্রতি আমাদের কর্তব্য যে আমলগুলো আমাদের করতে হবে বা করা উচিত নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে আমলটা করতে হবে তা হলো একটা সুন্দর নাম রাখতে হবে কি নাম রাখতে হবে সুন্দর নাম রাখতে হবে না আনকমন নাম রাখতে হবে সুন্দর না আনকমন এখন সবাই সুন্দর খোঁজে না আনকমন খোঁজে আনকমন খোঁজে বলে হুজুর এমন একটা নাম দেন এই নাম আমার আপনার চোদ্দ গোষ্ঠী কোনোদিন শুনে নেই এরম একটা নাম দেন টালটু বোল্টু নানটু পিন্টু মিন্টু এগুলো তো সব পুরান হয়ে গেছে তাহলে নতুন নাম দেন তো নতুন অনেক নাম দেখা যায় আছে না নাই নামের ক্ষেত্রে আপনি অভিনব নাম ইউনিক নাম খুঁজবেন এটা নয় বরং নাম খুঁজবেন সবচেয়ে সুন্দর নাম এটা আপনার কর্তব্য যে আপনি সন্তানকে একটা সুন্দর নাম উপহার দিবেন ভালো অর্থবহ নাম উপহার দিবেন সবচেয়ে সুন্দর নাম কি বলেন তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান মেয়েদের বেলায় হলে আব্দুনের জায়গায় আমাতুন আব্দুন মানে গোলাম আর আমাতুন মানে বান্দি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুর রহমান মানে রহমানের বান্দা আমাতুন যদি যোগ করে দেন তাহলে আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি আমাতুর রহমান মানে রহমানের বান্দি এটা হলো মেয়েদের জন্য এরপর সবচেয়ে উত্তম নাম কোনটা এরপর সবচেয়ে উত্তম নাম হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে সেগুলো শুরুতে আব্দুল লাগাই দিলে ছেলেদের নাম হয়ে গেল মেয়েদের নাম আমাতুল লাগাইলে হয়ে গেল এটা সবচেয়ে উত্তম নাম এরপর তিন নম্বরে সবচেয়ে উত্তম নাম হলো নবী রাসূলদের নেককার মানুষগুলোর যে নাম মেয়েদের নাম মারিয়াম আয়েশা এবং আসিয়া যে সমস্ত নেককার ঐতিহাসিক নারীরা গত হয়েছেন তাদের নামে নামকরণ করা ফাতেমা ইত্যাদি এবং যে সমস্ত নবীগণ গত হয়েছে সেই সমস্ত নবীদের নামে সন্তানদের নামকরণ করা আমাদের দেশে দেখবেন গরিব মানুষরা তাদের বাচ্চার নাম রাখে আয়েশা ফাতেমা কাজের লোক কাজের মেয়ে কাজের বুয়া এদের নাম দেখবেন বেশিরভাগ আয়েশা খাদিজা ফাতেমা সুমাইয়া ইত্যাদি ঠিক না ঠিক আর নিজের মেয়েটার নাম রাখে মানুষ কি লালটু না লালটু তো পোলার নাম রাখে মেয়েদের নাম কি রাখে চৈতি খাইতি একটু খাইতি হ্যাঁ এগুলো কিন্তু নাজায়েজ না আবার বুঝেন না বাংলা নাম রাখা কিন্তু গুনাহ না কিন্তু নামের মধ্যে তার ধর্মের পরিচয় ফুটে ওঠা চাই এটা শুধুমাত্র আমাদের দেশের সংস্কৃতি নয় এটা সারা পৃথিবীতেই আপনি দেখবেন অমুসলিম দেশগুলোতেও তাদের নামের মধ্যে তাদের ধর্মীয় পরিচয় ফুটে উঠে কি উঠে না আপনি ভারতে চলে যান তাদের নামগুলোতে দেখলে বোঝা যায় এরা হিন্দু বোঝা যায় কি যায় না তো মুসলমানের সন্তান তারা অতি আপডেট অতি আধুনিক হতে চায় অতি আধুনিক হলে ঈমান পর্যন্ত অনেক সময় টিকানো সম্ভব হবে না অতএব সন্তানদের নামের মধ্যে থাকবে ইসলামের বার্তা বহন করে এরকম নাম নবীদের নাম রাসূলদের নাম সাহাবীদের নাম ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবদের নাম সাহাবীদের নাম তাবেঈদের নাম এই নাম দিয়ে সন্তানের নাম রাখবেন এখন যদি কেউ আমার কাছে আসে আর বলে হুজুর সন্তানের নামের জন্য একটা নাম দেন আমি বলি আব্দুল্লাহ রাখেন ছেলে হইছে আব্দুল্লাহ রাখেন বলে হুজুর আব্দুল্লাহ তো আমার খালাতো ভাইয়ের শালাতো ছেলের নাম এটা কোনো কথা আরে ভাই আপনার আপন ভাইয়ের ছেলের নামও যদি আব্দুল্লাহ হয় তো আপনার ছেলের নাম আব্দুল্লাহ হলে খুব বেশি অসুবিধা অসুবিধা কি আমি জানি অসুবিধা হলো আপনি বলবেন হুজুর আব্দুল্লাহ বলে ডাক দিলে কে আসবে এটা কোনো যুক্তি হলো জীবনে এই দোনো আব্দুল্লাহ সারা জীবন একসাথেই থাকবে কয়দিন একসাথে থাকবে আজকাল ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না চাচাতো ভাই তো অনেক পরের কথা সবাই এনআফসি এনআফসি আপনা আপনা ধান্দায় ব্যস্ত একটা যাবে কানাডা একটা যাবে আমেরিকা একটা যাবে ঢাকা এক যাবে চিটাগাং সবাই যার যার জায়গায় ব্যস্ত থাকবে অতএব আব্দুল্লাহ সবার নাম হওয়াতে তেমন কোনো অসুবিধা আর যদি আব্দুল্লাহ হলে বুঝতে মানে নাম আপনার মনে হয় যে বেড়াজাল তৈরি হবে তাহলে বাপের নাম সাথে যুক্ত করে দেন নামের শেষ হয়ে বাপের নামের অংশ লাগায় দেন কথার কথা আপনার নাম হলো কথার কথা আহমদ তাহলে আব্দুল্লাহ বিন আহমদ বানায় দেন অথবা শুধু আব্দুল্লাহ আহমদ বানায় দেন তাহলে একটা আব্দুল্লাহ আহমদ হলো আপনার ভাইয়ের নাম কথার কথা মাহমুদ তাহলে ছেলের নাম রাখবেন আব্দুল্লাহ মাহমুদ মানে মাহমুদের ছেলে আব্দুল্লাহ বাস পার্থক্য হয়ে গেল আমি একটু আগে যে মনীষীর কথা বলেছি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ওনার বংশে একটা পরিবারে কয়েকজন ছেলে হয়েছে আমি যদি ভুল না করে থাকি চারজন তো বটেই চারজনে বেশি আছে কিনা সন্দেহ চারজন ছেলে আছে সবার নাম মোহাম্মদ সবার নাম কি একজনের ছেলে চারজন চারটার নামই কি ঢাকায় আমার সাথে পরিচয় আছে এক আলেমের বড় আলেম ওনার এরকম কয়েকটা ছেলে আছে সবগুলোর নাম মোহাম্মদ আপনি তো আপনার ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ বোনের ছেলের নাম আব্দুল্লাহর জন্য আপনি আব্দুল্লাহ রাখেন না যে দুই আব্দুল্লাহ পিটাপিটি করবে ওনার এক ছেলের কয়েকটা ছেলে একজনের সবগুলোর নাম মোহাম্মদ রাখছে সবগুলোর নাম অনেকে আব্দুল্লাহ রাখছে কিভাবে একটার নাম দিছে আব্দুল্লাহ আউয়াল মানে আব্দুল্লাহ প্রথম আরেকটার নাম দিছে আব্দুল্লাহ সানি মানে আব্দুল্লাহ দ্বিতীয় আরেকটার নাম দিছে আব্দুল্লাহ সালেস মানে আব্দুল্লাহ তৃতীয় আরেকটার নাম দিছে আব্দুল্লাহ রাবে মানে আব্দুল্লাহ চতুর্থ তো যদি বলে আব্দুল্লাহ রাবে তো চার নম্বর আব্দুল্লাহ দৌড় দেয় যদি বলে আব্দুল্লাহ আউয়াল তো আব্দুল্লাহ প্রথমটা দৌড় দেয় যদি বলে মোহাম্মদ সানি তো মোহাম্মদ যেটা দ্বিতীয় ওইটা দৌড় দেয় যদি বলে মোহাম্মদ রাবে তো সে দৌড় দেয় নদওয়াতুল উলামা লখনৌর অনেক বড় আলেমিদিন আলিম আলী রহমতুল্লাহ আলাইহির বংশধর
ওনার আত্মীয় রাবে হাসানি নদভী রাবে হাসানি নদভী এ রাবে মানে চতুর্থ ওই যে মোহাম্মদ কয়েকজন চতুর্থটা তাহলে একই নাম কয়েকজন হলো আব্দুল্লাহ নামটা আপনার ভাই দখল করছে সুন্দর নামটা সে দখল করছে তো আপনি কেন অসুন্দরটা নেবেন আপনিও সুন্দরটা নেন আমি বলতেছি না দুনিয়াতে সবার নাম শুধু আব্দুল্লাহ রাখেন আমি বলতেছি ভালো নাম যদি পরিবারের কারো থাকে ওই যুক্তি দিয়া সন্তানের একটা টালটু বলটু মার্কা নাম ধরাই দিবেন না একটা সুন্দর নাম দিবেন কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে ধরে ডাকা হবে অমুকের ছেলে অমুক অমুকের বাবা অমুক তখন কিন্তু আপনার ভুল ভাল নাম রাখার কারণে আপনি মানুষের সামনে লজ্জিত হবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন এজন্য সন্তানের অধিকার তার জন্য সুন্দর নাম রাখা এটা পাঁচ নম্বর অধিকার ছয় নম্বর অধিকার হলো সন্তানের আকিকা দেওয়া সন্তানের কি দিতে হবে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল এটা হলো সন্তানের হক কর্তব্য সন্তানের প্রতি আপনার করণীয় এটা আপনি করবেন সপ্তম দিনে করবেন আকিকা কবে করবেন না কুরবানি পর্যন্ত অপেক্ষা করবেন আকিকা কবে করা সুন্নাত সপ্তম দিনে করা সুন্নাত সাত দিন পরে না কিন্তু সপ্তম দিনে এক জিনিস আর সাত দিন পরে আরেক জিনিস যেই বারে জন্মগ্রহণ করছে ওইটা একদিন এরপরে দুই তিন এভাবে করতে করতে সাত নম্বর দিনে যা আকিকা করা সুন্নাত যদি সেটা না পারেন চোদ্দতম দিনে করবেন বা একুশতম দিনে করবেন সেটাও হাদিসে আছে এটাও যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে যে কোনো সময় করতে পারবেন কিন্তু আকিকা করতে হবে আকিকার উপকারিতা কি জানেন আকিকার অন্যতম উপকারিতা হলো সন্তান বাবা মা তুলনামূলকভাবে বাধ্যগত থাকে আকিকা করার কারণে সন্তান বিপদ আপদ থেকে আকস্মিক মুসিবত থেকে বড় ধরনের অসুবিধা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন এটা এটা তার জন্য লাইফ ইন্স্যুরেন্সের মতো অনেকে প্রশ্ন করে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা মেয়েদের প্রতি বৈষম্য কেন ভাইরা আমার এখানে বৈষম্যের বিষয় নাই কোরআন হাদিসে যা বলা হয়েছে সেটাই প্রয়োজনীয় সেটাই যৌক্তিক আমার আপনার বুঝে আসুক বা না আসুক সব রহস্য আমরা নাও বুঝতে পারি আকিকার ক্ষেত্রে একটা বড় বিষয় হলো যেহেতু এটা মানুষের বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল সাধারণত জীবনের রিস্ক ছেলেদের বেশি থাকে না মেয়েদের বেশি থাকে এই জন্য লাইফ ইন্স্যুরেন্স ছেলেদেরটা বেশি স্ট্রং করা লাগে কারণ তারা বাহিরে যায় গাড়ি ঘোড়া চাকরি বাকরি যুদ্ধ বিগ্রহ এমনকি আজকালকার যুগে মেয়েরা বাইরে কাজ করলেও দেখবেন যে একেবারে সহনীয় আরামের কাজগুলো বেশিরভাগ মেয়েরা করে অতএব ছেলেদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আরো স্ট্রং করতে হয় এই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে রোগ শোক অসুখ বিসুখ এগুলো ছেলেদের বেশি হয় মেয়েদের তুলনায় কারণ বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে তাদের শরীরে ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটা স্ট্রং থাকে শক্তিশালী থাকে এই জন্য তাদের জন্য একটা হলেই চলে ছেলের জন্য দুইটা লাগে অতএব সন্তানের প্রাপ্য অধিকার হলো তার আকিকা দেওয়া ছয় নম্বর সাত নম্বর হলো বাচ্চার বয়স যখন সপ্তম দিন হবে যেদিন আকিকা করবেন ওই দিন তার মাথার চুল চাষবেন চুল চাষার পরে সেই চুলের ওজন করে সেটার ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা কিংবা তার মূল্য গরিব মানুষকে দান করে দিবেন স্বর্ণ আমার বড় ছেলে আমার মেয়ে জন্মগ্রহণ করার পর তার চুল নিয়ে আমি পলিথিনে করে স্বর্ণের দোকানে গিয়েছিলাম তো তখন যাওয়ার পরে ম্যাপে দেখলাম যে রূপার দাম হিসাব করলে তখনকার কথা বলতেছি পনেরো ষোলো বছর আগের তখনকার হিসাব অনুযায়ী দেখলাম যে এটা দাম বাইর হয় মাত্র পঁচিশ তিরিশ টাকা তো এখন হলে সেটা নয় পঞ্চাশ টাকা হবে এর বেশি হবে না আর যদি আপনি স্বর্ণের হিসাব করেন তাহলে কত হবে হয়তো এক হাজার হবে বা এর কম বেশি হবে এর বেশি হবে না যাই হোক তো সন্তান সপ্তম দিনে আসার পর তার চুল চেষে সেই চুলের ওজন সমপান স্বর্ণ কিংবা রূপা অথবা তাদের মূল্য গরিবদেরকে দান করতে হবে সন্তানের জন্মের পর বাবা মার করণীয় এটা সন্তানের হক এটা হলো সাত নম্বরের হক পৃথিবীর অনেক উন্নত দেশে যারা বসবাস করেন বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যারা বসবাস করেন সেখানে ডাক্তাররা এটা করতে দেয় না বলে এটা সন্তানের ঠান্ডা লাগবে ক্ষতি হবে হান হবে তান হবে আমাদের সন্তানদের ঠান্ডা মান্ডা লাগে নাই সব সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ যদিও তারা তাদের মতো করে নিষেধ করে যদি নিষেধ করে করতে না দেয় এটা ফরজ বা ওয়াজিব না যে না করলে গুণ হবে আপনি চেষ্টা করলেন না হলে পরে করলেন এতটুকু অন্তত করবেন আট নম্বর সন্তানের প্রতি আমাদের করণীয় হলো সন্তানকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষা দিয়ে বড় করে তোলা তাদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে শয়তান থেকে পানাহ তাদেরকে চাওয়াইতে হবে দূরে রাখতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারেরা তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তান দুধে ভাতে থাকুক ঠিক আছে কিন্তু তোমার সন্তান তার চেয়েতে বেশি হলো নামাজে রোজায় থাকুক কোরআনে হাদিসে থাকুক মসজিদে মাহফিলে থাকুক দিনদারিতায় থাকুক
تقوى تهانت تحقق ايمان عقيدة تحقق الله بھروتائي تحقق رسول انوغبت تحقق اگلو جدی تحقق اور پیٹے خبر جدی تو کم ہو تحقق اور گائے کپور جدی تو کم دامے رو تحقق اور ہاتھ موبائلتا جدی کم ملے رو تحقق اور جدی سماجی قبستان تو دربان ہو او دن شیشی اللہ بھی روحار کرونے تار جیون تا جرکم شنالی جیون ہوئے تمہیں تار ای شنالی جیون تا کی اپبوک کرے تمہارے شنطان تمہار چکو شیطل کری شنطان ہوئے تمہار نوین جنان شنطان ہوئے تمہار انتر کے شیطل کرا شنطان ہوئے جدی شنطان تا بھی تارے دندری تا تھاکے تاقوا تھاکے اللہ بھی رو تا تھاکے اللہ کے سے چینے قرآن کے سے چینے حدیث سے پاٹھ کرے اگلو کے سے عمل کرے اللہ شبت سے شنطان ہوئے آمدر جیون سب چیتے سرشت شمپت جوتو شمپت آمرا اوپرجن کرے چی سب چی ملو بان شمپت منے ہوئے ای شنطان تاچا جارے آچرون جارے عمل جارے بشاش جار کرم جار دعا در ذکیر جار اللہ بھی روتا جار اللہ مخیتا جار اللہ پتے آگرو ہو جار آخر در پتے بشاش جار اخلاق ایبان شاربیگ بشاش ہوئے اما کے پرچند پرشانت کروے اتن تا شک دیوے پوری تیبت کروے ایر چیتے شکی منوش آرکتا ہوتے پارے অতএব আমাদের সন্তানদের পেটে খাবার যাক সেটা আমরা চেষ্টা করব আমাদের সন্তানরা সুখে থাকুক ভালো থাকুক আমরা চেষ্টা করব কিন্তু তার চাইতে বেশি চেষ্টা করব আমার সন্তানটা যেন অবশ্যই তার রবকে চিনে যেই সন্তান তার রবকেই চিনে না যে তার সৃষ্টিকর্তাকে চিনে না সে তার জন্মদাতাকে কিভাবে চিনতে পারে যে সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ সে জন্মদাতার প্রতি কিভাবে কৃতজ্ঞ হতে পারে সে গর্ভধারণকারী মায়ের প্রতি কিভাবে কৃতজ্ঞ হতে পারে আপনার সন্তানকে তার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ বানান আপনার সন্তানকে তার রবের প্রতি আপনি কৃতজ্ঞ বানান তাহলে এই সন্তান অন্তত আপনার প্রতি কৃতজ্ঞ হবে ইনশাআল্লাহ বিভিন্ন বিভিন্ন রিপোর্ট দেখলে আমরা জানি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয় প্রস্ফুটিত হয় যে এই দেশে বেশিরভাগ বাবা মারা যারা সন্তানদের সবাইকে শিক্ষিত করেছেন তারা দেখা যায় বার্ধক্যে নিঃসঙ্গ থাকতে হয় সন্তানকে যদি শিক্ষিত করার পর আপনার বার্ধক্য নিঃসঙ্গে কাটাতে হয় আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় আপনাকে একাকী থাকতে হয় আপনার মনে কষ্ট নিয়ে আপনাকে জীবন কাটাতে হয় তাহলে এই শিক্ষা শিক্ষা নয় এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন ছিল এর পাশাপাশি তাকে ওহির শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া হাদিসের শিক্ষা দেওয়া আল্লাহর রাসূলের সাথে পরিচয় করানো আল্লাহর সাথে পরিচয় করানো যেই ছেলে তার রবকে চিনে যেই ছেলে তার সৃষ্টিকর্তাকে চিনে সে বাবা মাকে কখনো না চিনে পারে না অতএব সন্তানদেরকে মানুষ করব তো ইনশাআল্লাহ ঘরে ঘরে আজ ঘরে ঘরে আজ বাবা মায়ের হাহাকার অনেক বাবা মা হয়তো বলে আর অনেকে মনের দুঃখের কথাটা বলে না আমরা তাদের বিভিন্ন কথাবার্তা থেকে বোঝার চেষ্টা করি যে তারা বড় দুঃখে আছেন তাদের বিল্ডিং দালান কোঠার কোনো অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই জমি জমার অভাব নাই টাকা পয়সার অভাব নাই ক্যাপিটালের অভাব নাই ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই সামাজিক অবস্থানের অভাব নাই অভাব হলো তাদের সন্তানগুলো তাদের নয়ন জোড়ানো সন্তান নয় সন্তান তার সাথে বেয়াদবি করে সন্তান তার সামনে তর্ক করে সন্তান তার প্রতি দায়িত্বশীলতা পরিচয় দেয় না সন্তান তাকে রেখে দূরে থাকে সন্তান তার কষ্টের কারণ হয় সন্তান তার দুঃখের কারণ হয় সন্তান তার মনকে প্রশান্ত করে না পরিতৃপ্ত করে না আপনি যদি সন্তান আপনাকে পরিতৃপ্ত করুক আপনার সুখের কারণ হোক আপনার নয়ন জোড়ানো সন্তান হোক সেটা চান তাহলে সন্তানের প্রতি আপনার যে করণীয়গুলো আছে জন্ম তো বটেই জন্মের আগে থেকে তার জন্য একজন ভালো মা তার জন্য একজন ভালো বাবা নির্বাচন করে তার জন্য দোয়া করে তার জন্মের পর তাকে সুসন্তান করার জন্য দিনই শিক্ষা দিয়ে তাকে মানুষমত্ব মানুষ হিসেবে গড়ে তোলেন আল্লাহর শপথ করে বলছি টাকা পয়সার অভাব থাকতে পারে এই সন্তান যদি আপনার ঘরে থাকে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারিবারিকভাবে আমাদের সন্তান সন্ততিদেরকে মানুষ করে সুখী হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বরের কর্তব্য সন্তানের প্রতি তাদেরকে দ্বীনী শিক্ষা দেওয়া ছোটবেলায় তাদেরকে কোরআন শিক্ষা দিবেন কোরআন বুঝে পড়ার গুরুত্ব বোঝাবেন বাসায় প্রতিদিন একটা সময় মোবাইল ফোনগুলো সবগুলো দূরে ফেলে দিয়ে বন্ধ করে রেখে সাইলেন্ট করে রেখে পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিয়ে তালিম করবেন তালিম কোরআনের আয়া তাফসির হাদিস হাদিসের ব্যাখ্যা ওলামায়ে কেরামের লিখিত বিভিন্ন জীবন পরিবর্তনকারী বই এগুলো পড়বেন এক পৃষ্ঠা তাদেরকে দিয়ে পড়াবেন নিজে পড়বেন এরপর পর্যালোচনা করবেন এবং বই পুস্তক পড়ার কম্পিটিশন বাসার মধ্যে করবেন করোনা যখন ছিল আমি প্রতিদিন আমার বাসায় কাজটা করেছি এরপর আর সময় পাই না কিন্তু তারপরেও চেষ্টা করি হাহুতাশ করি অস্থির হই যে সন্তানদেরকে বাসায় প্রতিদিন একটা শিক্ষার আসর জ্ঞানের আসর বসাতে হবে শুধুমাত্র এই হুজুরের কাছে দিয়ে দিলেন আর আলিফ বা তাসা পড়লো কোরআন রিডিং পড়ে দিল আপনি দায়িত্ব খালাস হলো এত সহজ নয় আপনি নিজে সন্তানকে নিয়ে বসবেন ইমান নিয়ে আলোচনা করবেন
আমল নিয়ে আলোচনা করবেন কোন হাদিস নিয়ে আলোচনা করবেন কোন আলেমের বক্তব্য ছেলে মেয়েরা সবাইকে নিয়ে বসে শুনবেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন তাদেরকে দাওয়াত দিবেন আপনার সন্তান দেখবেন কি রকম মানুষ হয় সবাই ছেলে মেয়েকে নিয়ে পেরেশান আপনাকে পেরেশান থাকতে হবে না ইনশাআল্লাহ মোহতরম হাজেরিন তাহলে সন্তানদেরকে আট নম্বর তাদের অধিকার হলো তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে দ্বীনি মেজাজ দিয়ে গড়ে তুলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতিহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন সন্তানদেরকে নামাজের নির্দেশ করো যখন বয়স 10 হয় নামাজ না পড়লে শাসন করো মৃদু প্রহার করো কারণ নামাজটাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে বিদেশে অভ্যাসটাকে গড়ে তোলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন লা ইয়াদিবার রাজুল ওয়ালাদাহু খায়রুম মিন আন ইয়াতাসাদদাক বিসা আল্লাহর রাস্তায় কোনো খাবার দান করলেন আপনি অনেক পরিমাণে এটার চাইতে উত্তম হলো আপনার সন্তানকে আপনি আদব শিখান শিষ্টাচার শিখান আমি আগেই বলেছি আজকাল বাপ মারা ছেলে মেয়েকে জন্মের পর থেকে মারতে থাকে প্রেসার দিতে থাকে চাপ দিতে থাকে পড় এবিসিডি পড় ও আ ক খ পড় আলিফ বা তা সা ঠিক আছে এগুলো পড়ান কিন্তু তার আগে তাকে শিখান আমাদের রবকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ কি বলেছেন তাকে শিখান এই শিক্ষা তাকে দেন এই দ্বীনি শিক্ষা তার প্রাপ্য তার অধিকার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় গাফলতি করেন এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি যে নষ্ট হয়েছি আমি দোষী স্বীকার করি কিন্তু আমারে বাপ আমারে মা এবিসিডি শেখানোর জন্য বহুত মারছে স্কুলে যায় না সেজন্য বহু প্রেসার দিছে মসজিদে যাওয়ার জন্য কখনো প্রেসার দেয় নাই আমাকে কখনো দিনদারিতার জন্য জোর দেয় নাই এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে এই সন্তান সে বাদী হবে আপনার বিরুদ্ধে যদি আপনি তার হক আদায় না করেন সন্তান হক আদায় করব তো ইনশাআল্লাহ নয় নম্বর সন্তানের অধিকার হলো তার জন্য ভরণ পোষণ দিবেন খরচ খরচা করবেন এটা আলহামদুলিল্লাহ আজকাল সব বাবা মারা দরকার যা তা করে দরকার ছাড়াও করে হালালটাও করে পারলে চুরি করে আনেও হারাম দিয়েও পোলাপান রে খাওয়ায় এটা দরকার চাইতে আরো বেশি আছে তবে এরপরও আমাদের সমাজে কিছু অমানুষ বাপ মা আছে যে অমানুষ বাপ মা সন্তান জন্ম দেওয়ার পর আর কোনো খোঁজ খবর নেয় না ভরণ নাই পোষণ নাই খোঁজ খবর নাই বিশেষ করে যারা অনেকে আছে দেখা যায় যে এই সংসারবাদ দিয়ে আর সংসার নিয়ে সে মজমাস্তি করছে বলে বসে আছে কোনো খোঁজ খবর নাই এরকম অমানুষ আছে কিয়ামতের ময়দানে এই বাপ মাদের বিচার হবে সন্তান হক নষ্ট করার কারণে কারণ সন্তানের পাওনা অধিকার যে তাদের ভরণ পোষণ দিতে হবে তাদেরকে আদর দিতে হবে তাদের সোহাগ দিতে হবে তাদের স্নেহ দিতে হবে মমতা দিতে হবে ভালোবাসা দিতে হবে এটা যদি না দেন আপনি আপনার স্বার্থ নিয়ে শুধুমাত্র পড়ে আছেন জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে নাম্বার 10 সন্তানদেরকে উপযুক্ত হলে বিবাহ দিবেন দেরি করবেন তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়ে যুবক পোলাপানকে বুড়া বানায় ফেলবেন 30-32 বছর বয়স বানায় ফেলবেন বিয়ে দিবেন না পোলাপান ফেতনার মধ্যে হাবুডুবু খাবে আর আপনারা বিয়ে দিবেন না বলবেন না আগে বাড়ি কর জমি কর বিদেশ কর টাকা কর পয়সা কর এইসব করে করে পোলাপানের টাকা পয়সা মেশিন বানাবেন তাদেরকে উপযুক্ত অবস্থায় বিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন আল্লাহ কোরআনে বলেছেন ও আঙ্কিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা তোমাদের অধীনস্থ সন্তান সন্ততিদেরকে বিয়ে দাও তারা যদি অভাবী হয় টাকা পয়সার টানাটানি থাকে আল্লাহ ওয়াদা করেছেন ইন ইয়াকুনু ফুকারা তারা যদি গরিব হয় বিয়ে করার মাধ্যমে ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দিবেন অতএব সন্তানদের কিন্তু এটা অধিকার অধিকার তাদের পাওনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় উপযুক্ত পাত্র পাত্রী পেলে খবর দ্বারা দেরি করবে না যদি দেরি করো তাহলে এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে আপনার বিলম্বে ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়ার কারণে এই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে যত জেনা করবে যত পাপাচার করবে যত অপরাধ করবে এর দায় আপনাকেও বহন করতে হবে এর কারণে আপনারও গুনাহ হবে অনেক বাপ মা এটা বুঝেন না আজকাল চতুর্দিকে ফেতনা অনেক মুরব্বীরা জানেন না ফেতনার কি অবস্থা ফেসবুকে ইউটিউবে পোলাপান বাঁচতে পারে না বাঁচাতে হলে বিয়ের কোনো বিকল্প নাই অতএব তাদেরকে উপযুক্ত হলে দ্রুততার সাথে বিয়ে দিবেন অনেক বাপ মা বলে আগে আগে বিয়ে দিলে মহব্বতটা ভাগ হয়ে যাবে যতদিন আমার রাখতে পারি ততদিন ভালো এটা হলো বোকামি এবং এটা হলো স্বার্থপরতার কথা সন্তানকে যদি আপনি যে মনুষ্যত্ব শিখান সে সন্তান কখনো আপনাকে ভুলবে আর যদি মনুষ্যত্ব না শিখান বিয়ে আজকে দেন আর দুই দিন পরে দেন আপনাকে বলতে সে বাধ্য সে হয়তো স্মরণ রাখবে না 11 নম্বর এবং সর্বশেষ সন্তানদের পাওনা অধিকার হলো তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে সমতা বজায় রাখতে হবে আদর একজনকে একটু বেশি আরেকজনের দিকে একটু কম হইতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে জমি জমা দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এগুলো দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আপনি এক সন্তানের নামে জমি লিখে দিছেন আরেকজনকে দিলেন না
একজনকে অনেক টাকা পয়সা দিয়ে দিবেন আরেকজনকে বঞ্চিত করে দিবেন এটা কিন্তু জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অমুক সম্পদ সন্তানকে এই সম্পদ দিয়ে দিছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন তোমার তো আরো সন্তান আছে তাদেরকে দিয়েছো বলে না দেই নাই তখন তিনি বলেছেন দেখো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখো ইনসাফ করো অনেক বাবা মা আছেন যে দুই চোখে দুই সন্তানকে দেখে একজনকে দিতেই থাকে আরজনকে দেওয়ার কোনো খোঁজ খবর নাই একটা ছেলে লাখ লাখ টাকা কামায় কোটি কোটি টাকা কামায় তারপরও মা বলে কি বলে যে ও তো আসলে কিছু নাই ও গরিব মানুষ আছে না নাই অতএব সন্তানদেরকে দুই চোখে দেখা এটা কিন্তু গুনাহের কথা বাবা মারা আপনাদেরও বিচার হবে সন্তানদের প্রতি যদি বৈষম্য করেন জুলুম যদি করেন একজনকে দিন আরেকজনকে দিলেন না অনেক সময় বাপ মা বলে কি এই ছেলেটা আমার দিকে খেয়াল রাখে এই জন্য ওরে সব জমি জমা দিয়ে দিলাম ও খেয়াল রাখে না সেজন্য দিলাম না জায়েজ নাই এটা আপনার জন্য আপনার খেয়াল রাখার বিনিময়ে সে আপনার জন্য খরচ করছে আপনি সেই খরচের টাকাটা দিয়ে দিয়েছেন এটা ঠিক আছে যে আপনার চিকিৎসায় 2 লাখ খরচ হয়েছে 2 লাখ দিয়ে দিলেন 2 লাখের জমি দিয়ে দিলেন যে বাবা তুই খরচ করছস এই জমি সে বাবদ নিয়ে যায় এটা আপনি দিতে পারেন কিন্তু আপনাকে সে আদর যত্ন বেশি করে জন্য সব দিয়ে দিলেন আরজন করনা তাকে দিলেন না এটা করতে পারবেন না আপনার সন্তান হওয়ার সাথে সাথে তার প্রাপ্য অধিকার হয়ে গেছে আল্লাহ তাআলা বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফআ তোমাদের বাবা মা তোমাদের সন্তানরা কে বেশি উপকারে আসবে তোমরা জানো না অতএব আল্লাহ যাকে যা দিতে বলেছে তা দিয়ে দাও তোমার বুঝে আসুক আর না আসুক এজন্য সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে মেয়েদেরকে ডেকে এনে বলবেন তোমাদেরকে বিয়ে শাদী দিছি টাকা পয়সা খরচ করছি এখন তোমাদের তো আলহামদুলিল্লাহ জামাইরা টাকা পয়সা কামাই করে অনেক আছে থাক তোমরা দাবি দাওয়া করিও না এগুলো তোমাদের ভাইদের জন্য ছেড়ে দাও মেয়েরাও শর্মে পড়ে লজ্জা পড়ে বাপে বলছে মুখে গিয়ে তর্ক করবে বাপের সম্পদিত রাজি হয়ে চলে যায় গুনাহ হবে গুনাহ আপনি মেয়েদেরকে কৌশল করে লজ্জায় ফেলে তাদের সম্পদ থেকে আপনি বঞ্চিত করেছেন অনেক বাবারা আছেন দাড়ি পাকা তাহাজ্জুদ পড়তে পড়তে এখানে দাগ পড়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন মাহফিল একটাও মিস দেন না কিন্তু মেয়েদের হক ঠিকমতো বুঝাই দেন নাই মনে রাখবেন আপনি দুনিয়া থেকে যদি মেয়েদেরকে বঞ্চিত করে দিয়ে যান আপনার মৃত্যুর পরে মেয়েদের পাওয়ার অধিকার নষ্ট করে দিয়ে যান কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আপনি আসামি হয়ে দাঁড়াবেন আপনার নামাজ কুলাবে না আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিচার করবে এজন্য ভাইরা আমার আমরা আমাদের সন্তানদের হক আদায় করব তো ইনশাআল্লাহ